অন্তর মম বিকশিত কর অন্তর তরহে, নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে, জাগ্রত কর উত্তত কর নির্ভয় কর হে, মঙ্গল কর নিরলস নিঃসংশয় কর হে, অন্তর মম বিকশিত কর অন্তর তর হে, যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ, সঞ্চার কর সকলে কর্মে শান্ত তোমার ছন্দ, চরণে পদ্ম মমচিত নিস্পন্দিত কর হে, নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে, অন্তর মম বিকশিত কর অন্তর তর হে। শুরু হোক আমাদের সাফিনার সঙ্গীতের যাত্রা। নমস্কার, আমার নাম স্বপ্না রায়, আপনারা শুনেছেন রুমের কাছ থেকে। আজ আমাদের অত্যন্ত আনন্দের দিন, দীর্ঘ 11 বছরের শিক্ষার পর আজ সাফিনার সমাবর্তন। এই সমাবর্তন 2002-তে হবার কথা ছিল, কিন্তু কোভিডের প্রকোপে আমরা 2টি বছর হারিয়ে ফেলেছি। যে মেয়ে 6 বছর বয়সে এসেছিল আজ সে সপ্তদশী। আর আজ সেই বিশেষ আনন্দের দিন, যেদিন ও আপনাদের সামনে আমার কাছে শেখা রবীন্দ্রনাথের কিছু গান পরিবেশন করে শোনাবে। ওর সঙ্গে সঙ্গতে থাকবে কিবোর্ডে ও গিটারে কৌশিক রায়, বেস গিটারে ধীমান মণ্ডল, তবলা খোল ও গ্রামে সাগর দে, বেহালায় রাহুল রায়, মঞ্জিলায় তাপস তালুকদার, আর হারমোনিয়ামে আমি। রবীন্দ্রনাথের গান বা রবীন্দ্রসঙ্গীতকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, পূজা প্রকৃতি প্রেম ইত্যাদিতে। এছাড়াও আছে নৃত্যনাট্যের গান, ভাঙা গান, আনুষ্ঠানিক গান, স্বদেশ প্রেমের গান। সাফিনা স্বদেশ প্রেম পর্যায়ের একটি বিশেষ সর্বজনপ্রিয় গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছে। বঙ্গভঙ্গের প্রতিবাদে এই গানটি রবীন্দ্রনাথ লিখেছিলেন 1905 সালে। এটি পিলু বাউল অঙ্গের গান তাল যাত্রা। Thank you.
দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। বর্ষা নিয়ে রবীন্দ্রনাথের গভীর ভালোবাসার কোনো অন্ত ছিল না। কখনো ঝিরে ঝিরে বাড়ি ধারা, আবার কখনো সারাদিক আবৃত করা ঘন মেঘ ও অঝোর ধারা বর্ষণ কবির মনকে দুলিয়েছে পুরনোকে নতুনভাবে আবিষ্কারের টানে। বর্ষা ঋতুকে ভালোবেসে কবির এক আহুল করা গান, উতল ধারা বাদল ঝরে মিশ্র মন্দার রাগে ও কাহারা তালে সাজানো, এই গানটিতে রবীন্দ্রনাথ বর্ণনা করেছেন তুমুল বর্ষার রূপ আজকের দিনের মতন। একা ঘরে বসে কবি চারিদিক প্লাবিত করে দেওয়া বর্ষার রূপ দেখছেন, ঘন বর্ষা এসেছে তাই সজল হাওয়া বহে বেগে, পাগল নদী ওঠে বেগে, আকাশে ঘিরে কাদুল মেঘে তমাল বনে আধার করে উতল ধারা বাদল ঝরে। Oh,
বিশ্বকবি বলছেন, আজ সকালে একটা সানাইতে ভৈরবী বাজছিল, এমনি অতিরিক্ত মিষ্টি লাগছিল যে সে আর কি বলবো। আমার চোখের সামনেকার শূন্য আকাশ এবং বাতাস পর্যন্ত একটা অন্তর্নিরুদ্ধ ক্রন্দনের আবেগে যেন স্ফীত হয়ে উঠেছিল। বড় কাতর কিন্তু বড় সুন্দর, সেই সুরটায় গলায় কেমন কেমন করে আসে না বুঝতে পারিনি, কিন্তু সত্যি এসেছিল। উনি একটি গান রচনা করেন ভৈরবীর আগে, ষষ্ঠী তালে এর পরের গান। শ্যামল ছায়া নাই বাগিলে, না 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 নাই বাগিলে, বর্ষায় তাকে হারিয়ে ফেলার ব্যথা কবির মনে এই গানে অপূর্বভাবে ফুটে উঠেছে। Thank you.
পরিবর্তনের সাথে প্রকৃতির বিভিন্ন রূপের পরিবর্তন রবীন্দ্রনাথকে গভীরভাবে আকৃষ্ট করত। তাই তিনি প্রকৃতি পর্যায়ে বহু গান লিখেছেন ও সুর দিয়েছেন। এর পরের গানেও প্রকৃতি বন্দনা, তবে এবার ভিন্ন সাজ ভিন্ন রূপ। ঋতু বসন্তের পূর্ণ চাঁদের মায়ার ভাবনা আমার পথ ভোলে। 1923 সালে শান্তিনিকেতনে রচনা করা এই গানটি বসন্ত বাহার খাম্বাজ রাগে তাল কাহার। নৃত্যনাট্য থেকে নেওয়া এই গানটি কীর্তনাঙ্গে তার দান। Thank you.
সাহিত্যের সৃষ্টির প্রথম দিকে যুবক রবীন্দ্রনাথ অত্যন্ত আকৃষ্ট হয়েছিলেন বাউল, ফকির, সুফি সাধকদের গান ও কবিতায়। তাদের ভাষায় ও সুরে ঈশ্বরের প্রকাশ সর্বত্র আকাশে বাতাসে বনের ঘাসে, এই ভাবাবাদ ছিল রবীন্দ্রনাথের নিজের আধ্যাত্মবাদের খুব কাছাকাছি। তার প্রভাবে রবীন্দ্রনাথ অসংখ্য গান বেঁধেছেন বাউল সুরে। এর পরের গানটি বাউল সুরের সাদি গান, তার কাহার বাউল। আমি তো
এই বাউলের কথায় আবার ফিরে আসি। ফকিরদের চিন্তা ভাবনা দর্শন প্রভৃতি গভীরভাবে নাড়ায়িত, তাই তিনি বারবার এই অঙ্গের গান রচনা করেছেন। 1910 সালে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের মৃত্যুর পর তিনি গান রচনা করেন তা বাউল সুর। সাধু কগু প্রেম কগু পাগল গো ধরায় আসো, কোন আলোকে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। Yeah.
এমনও দিনে তাকে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায়, এমনও দিনে মন খোলা যায়, এমনও মেঘস্বরে বাদল ঝরে ঝরে তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধারে, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসারে মিছে সব মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে morning and serene nights. Her existence
felt like within my soul, the echo of her voice too, as it appears, I have heard, I say across with the help of my tune in front of the mesmerizing universal door of the lady, and would say, Bhutano Bhumina Sheshe, Eshechi Nutano Deshe, Ami Otiti Tomake Dabe, Oguru Bideshini. এই ব্যাপারে আমি একটি আই জাস্ট ওয়ান্ট টু সে সাফিনা পিয়ানো বাজানো শিখে মিস এলেনর ম্যাকলফলিন শি ইজ হিয়ার প্লিজ গিভ এ বিগ হ্যান্ড টু হার এই গানে ও পিয়ানো বাজাবে সঙ্গে থাকবে কৌশিক গিটার বাউল কীর্তনের প্রশ্ন আসে না, বাদি সম্বাদেরও প্রশ্ন আসে না, এখানে সবটাই আছে, আবার সবটাই যেন নতুন, এমনকি এখানে কথা ও সুরের সামঞ্জস্যের বিচারটাও অবান্তর বলে মনে হয়, কারণ সব শ্রেষ্ঠ রচনার মতনই এই গানও বিশ্লেষণের ঊর্ধ্বে। এর পরের গান পিয়ানো বাজিয়ে গাইবে সাফিনা, সঙ্গে কৌশিক তাপস আছে। ও গানটি হচ্ছে যে কেবল পালিয়ে বেড়ায় দৃষ্টি এড়ায়।
পরের যে অধ্যায় সেটা অনেক ছোট, সেই জন্য আমরা চাইছি যে ওটাকে একটু আরেকটু সময় দিতে, ওরও একটুখানি বিশ্রাম হবে। আমরা তা না হলে এটাই কন্টিনিউ করতে পারতাম, কিন্তু আমার মনে হয় ওরও একটু বিশ্রামের দরকার। ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নূতন নাম। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে, সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধাআধি করে। অন্তরে বাহিরে মিল হয়নি, মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। আমাকে তুলে দেননি এজকের পারানি নৌকোয়ে, চলা আটক করে ফেলে রেখেছেন কালো স্রোতের ওপারের বালুডাঙায়। সেখান থেকে দেখি প্রখর আলোয়ে ঝাপসা দূরের জগৎ, বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে, দুই হাত বাড়িয়ে দেই নাগাল পাইনি কিছুই কোনো দিকে। বেলা তো কাটে না, বসে থাকি জোয়ারে জলের দিকে চেয়ে, ভেসে যায় মুক্তি পারের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া। এমন সময় বাজে তোমার বাঁশি ভরা জীবনের সুরে, মরা দিনের নারীর মধ্যে দগ্ধ দিয়ে ফিরে আসে প্রাণের বেগ। কে বাজাও তুমি, জানি নেই সে সুর জাগায় কার মনে কি ব্যথা, বুঝি বাজাও পঞ্চমর আগে দক্ষিণ হাওয়ারে নবযৌবনের ভাটিয়ারি। শুনতে
শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড়ি তুলির ছিঁড়ছিঁড়ে নদী, তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি। সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে, এক গুয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি মাতন। আমার রক্তে নিয়ে আসি তোমার সুর, ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক, পাঁচুরের উপর আছাড়ে খাওয়া মরণ সাগরের ডাক, ঘরের শিকল নাড়া, উদাসী হাওয়ার ডাক, যেন হাঁক দিয়ে আসে অপনের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি। ছিনিয়ে নেবে, ফাঁসিয়ে দেবে বুঝি, অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কাল বৈশাখীর ঘূর্ণি মার খাওয়া অরণ্যের বকুনি। ডানা দেয়নি বিধাতা, তোমার গান দিয়েছে আমার স্বপ্নে ঝোড়ো আকাশে উড়ো প্রাণের পাগলামি। ঘরে কাজ করি শান্ত হয়ে, সবাই বলে ভালো, তারা দেখে আমার ইচ্ছার নেই জোর, সারা নেই লোভের ছাপট, লাগে মাথার উপরে ধুলোই লুটোই মাথা, দুরন্ত ঠেলাই নিষেধের পাহাড় কাত করে ফেলি, নেই এমন বুকের পাটা, কঠিন করে জানি না ভালোবাসতে, তাই শুধু জানি জানি এনিয়ে পড়তে পায়ে। বাঁশিওয়ালা, বেজে ওঠে তোমার বাঁশি, ডাক পরে অমর্ত লোকে, সেখানে আপনে গরিমায় উপরে উঠছে আমার মাথা, সেখানে কুয়াশার পর্দা ছেড়া তরুণী সূর্য আমার জীবন, সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারণ নামানা আগ্রহ, উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুড়ের মতো, জেগে উঠে বিদ্রোহিনী তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ঘৃণা, চারিদিকে ফিরুনি ফিরকে কৃষ্ণকুটিরের কাপুরুষতাকে। বাঁশিওয়ালা, হয়তো আমাকে দেখতে চেয়েছো তুমি, জানি নে ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবে কেমন করে, দোষণ হারা আশারের ঝিল্লি ছনক রাতে সেই নারী তো ছায়া রূপে গেছে তোমার অভিসারে চোখ এড়ানো পথে, সেই অজানাকে কত বসন্তে পড়িয়েছ ছন্দের মালা, শুকবে না তার ফুল, তোমার ডাক শুনে একদিন ঘর পোষে নির্জীব মেয়ে অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো ঘোমটা খসা নারী, যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির চমক লাগালো তোমাকে, সে নামবে না গানের আসন থেকে, সে লিখিবে তোমাকে চিঠি রাগিনী রাগ ছায়ায় বসে, তুমি জানবে না তার ঠিকানা, ওগো বাঁশিওয়ালা, সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে। মোড়ে পরাণী দক্ষিণে বায়ু লাগিছে, তারে দাঁড়ে দাঁড়ে করহানি মাগিছে, এই সৌরভ বিয় ফলে রজনী কার চরণে ধরণি তলে জাগিছে, ওগো সুন্দর বল্লভ কান্ত তবে তব গম্ভীর আহ্বান কর, আজি বসন্ত জাগ্রত দাঁড়ি। প্রিয় দর্শক, আপনাদের সবার জন্য আমাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা, ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্যে, এবং আমাদের সাফিনা এবং যারা আমাদের স্টেজে সাফিনাকে হেল্প করছে তাদের জন্য একটু বিশাল হাততালি, বিরাট প্লিজ। গান শেখার সঙ্গে সঙ্গে সাফিনা সাফিনাদের কাছে হারমোনিয়ামও বাজানো শিখেছে, তাই দ্বিতীয় পর্বের প্রথম গানটি শুরু হবে ওর হারমোনিয়াম বাজানো দিয়ে। তাহলে এই বিরতির ক্ষণিক বিরতির পরে আবার আমরা সবাই একসঙ্গে হয়েছি, তাই আবার আমি আপনাদের অভ্যর্থনা জানাচ্ছি সাফিনার পরের পর্বের জন্য।
আমরা আবার সাফিনার গান শুনব তার কণ্ঠে, সঙ্গে থাকবো আমরা সব যন্ত্রশিল্পীরা। প্রথম যে গানটি গাইবে এটি রাগ কাফি রাগ ভিত্তিক ও কাহারবা তালে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যেটা অলরেডি আমাদের এখানে বলা হয়েছে যে ও আমার কাছে হারমোনিয়াম শিখেছে, আর একটি কথা না বললে আমার অনুষ্ঠানটা সম্পূর্ণ হয় না। সাফিনা কিন্তু প্রত্যেকটি গান বাংলায় লেখা পড়ে পড়ছে পড়ে গাইছে। এই বাংলা শেখানো এই বাংলা শিখেছে কিন্তু আমার কাছে নয়, ওইটাও বাংলা স্কুলের অনেক শিক্ষয়িত্রীরা এখানে আছেন, আমি আলাদা করে সকলের নাম বলছি না, কিন্তু তাদের জন্যে আজকে ও ওই বাংলাতে বাংলা কথা তো বলে কিন্তু বাংলায় লেখা পড়ে গান করছে, এটা একটা বিশাল প্রাপ্তি। প্লিজ তাদের জন্যে এখানে আছে মোনা আছে গোপা আছে তাদের একটা বিশাল আপনারা আজকে তাদের সঙ্গে। আচ্ছা আমরা পরের গানে ফিরে আসি, সাফিনা গান শোনাবে গানগুলি মোর শৈবালে নিদা। শরৎকালে স্বচ্ছ নীল আকাশে ভেলা ভাসানো টুকরো টুকরো মেঘ
কবির মনে টেনে এনেছে অন্য এক ছবি, যেন নীল সাগরের জলের বুকে ভেলা ভাসিয়ে চলেছে নৌকা, বয়ে আছে সুদূরের ধনরত্ন। কবি জিজ্ঞেসে করছেন, এই নৌকার কাণ্ডারে কে তুমি, কি রতন এনেছ আমাদের জীবনে? প্রকৃতির সৌন্দর্য মিশে যাচ্ছে জীবনে। এরপরের গান অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, ভৈরবের আগে তাল বারো মাত্রা একতালে এ গানটি। পরের গানটি মায়ার খেলা নৃত্যনাট্যের অন্তর্ভুক্ত ও কাওয়ালি ঢঙে রচিত। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে রবীন্দ্রনাথ নিজের লেখা কবিতায় সুর বসাতে সব জায়গায় হাত পেতেছেন। তার সুর এসেছে বৈদিক সাঙ্গার থেকে, এসেছে বাউল ফকিরের সহজিয়া গানে, পদ্মা নদীর ওপর থেকে
ভেসে আসা ওপর থেকে ভেসে ওপরে ভেসে যাওয়া নৌকার মাঝি ভাটিয়ালি গানে, আবার ইংরেজি আইরিশ ও স্কটিশ গান থেকে এই গানটি তার একটি উদাহরণ। এই গানটির বৈশিষ্ট্য হলো এটা গো হোয়ার গ্লোরি ওয়েটস দি গানের সুরে রচনা করা। গানটি আহা আজি এ বসন্তে। অনেক বড় হোক কিন্তু গান নিয়ে যেন থাকে।
সে কবিতাটির নাম নগরলক্ষ্মী। দুর্ভিক্ষ শ্রাবস্তিপুরে যাবে, জাগিয়া উঠিল হাহা রবে, বুদ্ধ নিজ ভক্তগণে সুধালেন জনে জানে, ক্ষুধিতে যে অন্নদান সেবা তোমরা লইবে বলো কিবা। শুনি তাহা রত্নাকর শেঠ করিয়া রহিল মাথা হেঁট, কহিল সে কর জুড়ি ক্ষুধার্ত বিষয় পুরী, এর ক্ষুধা মিটাইব আমি, এমন ক্ষমতা নাই স্বামী। কহিল সামন্ত দর্শন যে আদেশ প্রভু করেছেন তাহা লইতাম শিরে, যদি মোর বৌকে চিরে রক্ত দিলে হতো কোনো কাজ, মোর ঘরে অন্য কোথাও আছে। নিঃশ্বাসিয়া কহে ধর্মপাল, কি কব এমন দগ্ধ ভাল, আমার সোনার ক্ষেত শুষিছে আজন্ম প্রেত, রাজপর যোগানো কঠিন হয়েছি অক্ষম দিনে। তখন উঠিল ধীরে ধীরে রক্তভাল লাজ নম্র শিরে, অনাথ পিণ্ড দস্যুতা বেদনায় অশ্রুপ্লুতা, বুদ্ধে চরণ রেণ লয়ে মধু কণ্ঠে কহিল বিনয়ে, ভিক্ষুণীর অধম সুপ্রিয়া তব আঘাত লইল বহিয়া, কাঁদে যারা খাদ্য হারা আমার সন্তান তারা, নগরীরে অন্ন বিলাবার আমি আজি লইলাম ভার। বিস্ময় মানিল সবে শুনি ভিক্ষু কন্যা, তুমি যে ভিক্ষুণী কোন অহংকারে মাতি রইলে মস্তক পাতি, এহেন কঠিন গুরু কাজ কি আছে তোমার কহ আজ। কহিল সে ননী সবার কাছে শুধু এই ভিক্ষা পাত্র আছে, আমি দিনহীন মেয়ে অক্ষম সবার চেয়ে, তাই তোমাদের পাব দয়া প্রভু আজ্ঞা হইবে বিজয়া, আমার ভাণ্ডার আছে ভরে তোমার সবার ঘরে ঘরে, তোমরা চাহিলে সবে এ পাত্র অক্ষয় হবে, ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা, মিঠাইব দুর্ভিক্ষের ক্ষুধা। রবীন্দ্রনাথের কবি প্রতিভার বিশেষ ফুরন দেখা যায় তার ১৬ বছর বয়সে চণ্ডীদাস, জয়দেব ও অন্যান্য বৈষ্ণব কবির বর্ণনায় রাধাকৃষ্ণের প্রেমে। রাধাকৃষ্ণের প্রেম গীতে কবিকে বিশেষভাবে আকৃষ্ট করে, তারই প্রতিফলন হিসেবে ভানুসিংহ ছদ্মনাম নিয়ে তিনি ভানুসিংহের পদাবলী প্রকাশ করেন। সঙ্গে সঙ্গে পাঠক হলে এই লেখার ভাষা সুর ছন্দ সারা ফেলে দেয়। বিশিষ্ট কবি হিসেবে রবীন্দ্রনাথের এই প্রথম আত্মপ্রকাশ। সাফিনা শোনাবে সেই ভানুসিংহের পদাবলীর একটি গান, রাগ ভৈরবী কীর্তন তাল একতাল খ্যামটা। Thank you.
এই অনুষ্ঠানের শেষ গান তোমার হলো শুরু, আমার হলো সারা। স্কুল থেকে কলেজ যাওয়ার মতোই দীর্ঘ 11 বছরের শিক্ষার পর আজ সাকিনার সমাবর্তন। কত স্মৃতি মনে আসছে, কত ছোটবেলায় মা বাবার হাত ধরে সাকিনা গান শিখতে এসেছে। তারপর ওর কুচি গলার সুরের পর ওর গলায় এখন পরিপূর্ণতা এসেছে। এবছরও কলেজেও যাবে। আমার আশা যে ও আমার কাছে শেখা গান ও রবীন্দ্রনাথকে সঙ্গে রাখবে। এই প্রসঙ্গে আমি সাফিনার মা বাবা রিনি ও মোমেনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। শীত, গ্রীষ্ম, তুষারপাত সব কিছুর মধ্যেও কি গান শেখাতে নিয়ে এসেছে। আজকে ওদের এখন সময় আছে কলেজ যাবার সময়, কিন্তু আমার আজ বড় মন খারাপের দিন, বড় আনন্দের দিন, বড় মন খারাপের দিন। কারণ পক্ষী মাতা অনেক দিন ধরে তার পক্ষী শাবককে আঁচলের তলায় রেখে মানুষ করে। 11টা বছর তো একটা মেয়ে নিজেরই হয়ে যায়। তারপরে আমাকে উড়িয়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে, সে যাবে তার নতুন পথে। আর এ কথা বলতে গেলে আমার অসুবিধে হবে, আমি অন্য কথায় যাই। সাফিনার বাবা মার কথাতেই যায়, তাদের সহযোগিতা ছাড়া। আজকে সাফিনার গান শুনে আপনারা বলছেন আমার কাছে শিখেছে, কিন্তু ওর বাবা মার কাছে ওর অনেক কিছু শিক্ষা পেয়েছে, যার জন্য আজ সাফিনা এইভাবে গান গাইতে পেরেছে। তাই তারা দুজনে, রিনি এবং মোমেন, আমার মতন সাফিনার দুই শিক্ষাগুরু, তাদের আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানাই। আমাদের গান আমরা শেষ করছি, আমাদের শেষ গান নিয়ে আমার একটি কথা মনে হয় রবীন্দ্রনাথের, আমার কণ্ঠ হতে গান কেলিন নীল হুলায়। আমার এই ছাত্রছাত্রীরা আমার মধ্যে থেকে ওদের গলায় গান আসে, আর আমি এত পরিতৃপ্ত হই ওদের দিকে তাকিয়ে যে আমার মনে হয় না যে আমার নিজের গলাটা ঠিক নেই, কিন্তু ওদের মধ্যে দিয়ে আমি সেই তৃপ্তিটা ফিরে পাই। তবুও আমি চেষ্টা করি ওর সঙ্গে একটা গান। Thank you.
আপনাদের সাপোর্ট এবং অসম্ভব সহযোগিতা।